যারা এল্ডারলি, বয়স্ক রোগী যারা আছেন তাদের জন্য, এবং যারা যাদের ডায়ালাইসিস হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ, দ্যাট মিন্স যাদের ইমিউনিটি ভেরি লো, যারা স্টেরয়েড নিচ্ছেন বা আদার স্ট্রং মেডিকেশন নিচ্ছেন, ডায়াবেটিক পেশেন্ট, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, তাদের জন্য একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে তারা কোনো জনসমাগম মানে গ্যাদারিং থেকে দূরে সরে থাকবেন। আর সবসময় যেটা করতে হবে, হ্যান্ড ওয়াশ, এর কোনো বিকল্প নাই। আর অনেকেই বলবেন যে মাস্ক পরে তো কোনো লাভ নেই। আসলে মাস্ক পরে অ্যাটলিস্ট লাভ হচ্ছে যে আপনি আপনার হাত দিয়ে নাক অথবা মুখ অথবা চোখকে টাচ করতেছেন না, সো যার কারণে আপনি অ্যাটলিস্ট প্রিভেন্ট করতে পারতেছেন যে করোনা ভাইরাসটা আপনার লাংসে যাচ্ছে না, নাক দিয়ে লাংসকে স্পর্শ করতেছে না। সো অ্যাটলিস্ট যদি আপনার সুযোগ থাকে, আমি জানি যে দ্য মাস্ক অথবা হ্যান্ড স্যানিটাইজার ইজ ভেরি টাফ টু গেট ইট, বাট আপনি যদি সুযোগ থাকে, ইউ ক্যান বাই ইট অ্যান্ড ইউজ ইট অ্যাজ এ প্রিকশন। ধন্যবাদ ডক্টর হোসেন, যেটি আপনি বললেন যে মাস্ক অথবা, কিন্তু জুমার নামাজে অ্যাটেন্ড করার সময় কি ধরনের প্রস্তুতি নিয়ে মুসল্লিরা অংশ নেবেন? জুমার নামাজের ব্যাপারটা একটু ভিন্ন, স্পেশালি মুসলমানদের জন্য, যেটা আমরা চাইলে অনেক সময় অ্যাভয়েড করতে পারি না। বাট আমি কিছু জিনিস বলবো, যারা মনে করেন যে আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর, হাঁচি কাশি, অথবা আপনার গলা ব্যথা হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, তাহলে এটা বেস্ট অপশান হচ্ছে আপনি বাসায় থাকাটাই সবচেয়ে শ্রেয়। এবং আমি মনে করি এই এর থেকে আপনি যে আপনার সোয়াবটা অর্জন করার সেটা অবশ্যই আপনি পেয়ে যাবেন, প্লাস আপনি আরেকজনকেও এই রোগ থেকে প্রিভেন্ট করতে পারতেছেন। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন মুসলমানরা কালকে জুমার নামাজে অ্যাটেন্ড না করুক, সেই পরামর্শ দিচ্ছেন? না না না, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যারা সিক, যাদের বেশি ধরেন স্নেজিং হচ্ছে, কাশি হচ্ছে, রানি নোজ, নাক দিয়ে পানি পড়তেছে, গলা ব্যথা হচ্ছে, তাদের জন্য তারা স্পেশালি অ্যাটলিস্ট বাসায় থাকলে ভালো, কারণ তাদের জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। আর যারা আসতে চাচ্ছেন নামাজে, তারা একটু খেয়াল করবেন যে নিজেদের প্রিভেনশনটা নিজেরাই নিয়ে আসবেন, আসার সময় যায় না আমার সাথে রাখবেন, যদি স্মল ছোট সাইজের হ্যান্ড স্যানিটাইজার থাকে সেটা ক্যারি করবেন, তারপরে নামাজে যখন দাঁড়াবেন আমরা ফিট টু ফিট অবশ্যই এটা আমাদেরকে ফলো করতে হবে, বাট কোনো ঠাসাঠাসি করে দল পুশ করে বা একদম দলবদ্ধভাবে দাঁড়ানোর মানে চেষ্টা করবেন না, যেখানে যদি করোনা ভাইরাসে কোনো লোক আক্রান্ত থাকে যাতে স্প্রেড না করে, যদি একটু দূরে থাকবে। তো জামাইকা মুসলিম সেন্টারের ম্যানেজমেন্টে জড়িত আছেন, সেক্ষেত্রে কি মসজিদের যে অকুপেন্সি রয়েছে তার চেয়ে বেশি মুসল্লিদেরকে অনুসরণ করবেন? সেটা হচ্ছে আমাদের আমাদের দুটো জামাত হয়, প্রথম জামাতটাতে অনেক লোকের সমাগম হয়, তো আমি এনকারেজ করব যাদের সুযোগ থাকে তারা সেকেন্ড জামাতেই আসেন, কারণ সেকেন্ড জামাতে আমাদের অনেক স্পেস খালি থাকে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, বেসমেন্ট সহ অনেক জায়গা আছে। সো আপনারা, আমার মনে হয় সেকেন্ড জামাতে অনেকে শরীক হতে পারেন যাদের জবের কোনো প্রবলেম না থাকে। সেক্ষেত্রে মসজিদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে অ্যাওয়ারনেসের জন্য? মসজিদ থেকে আমরা অ্যানাউন্স করতে পারি, মসজিদ থেকে আমরা সবাইকে বলে দিতে পারি, অ্যাটলিস্ট যদি কেউ নামাজ মসজিদে আসতেই চায় তারা যাতে সেকেন্ড জামাতে আসার চেষ্টা করেন। আর অনেকের মনে অনেকে মনে করবে যে আমার তো কোনো ইন্স্যুরেন্স নাই, অনেকে মনে করে আমার হেলথ স্ট্যাটাস নাই, আমি ইমিগ্রেন্ট না, আমার পেপার ওয়ার্ক নাই, যার কারণে অনেকে স্বাস্থ্যসেবাও নিতে যাবে না। তবে নিউ ইয়র্ক সিটি, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নিউ ইয়র্ক সিটি সবাইকে হেলথ সুবিধাটা দিবে, এবং করোনা ভাইরাসের এই সুবিধাটা যাদের নন ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট, যাদের ইন্স্যুরেন্স নাই, সবাইকে এই সুবিধাটা দিবে। সুতরাং আপনারা কখনো মনে করবেন না যে আপনারা একা কোনো হেলথ সুবিধা পাবেন না, আপনারা অলওয়েজ 911 কল করবেন, কল করে আপনারা হেলথ সুবিধাটা নিতে পারবেন যদি আপনি সিক থাকেন। নিউ ইয়র্ক সিটিতে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে বিলি ব্লাজিও মেয়র এবং গভর্নর কমো তারা তো অ্যানাউন্স করেছেন যে যেন অতিরিক্ত লোক সমাগম অ্যাভয়েড করার, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমার পরামর্শ হচ্ছে অবশ্যই যদি আপনাদের কোনো প্ল্যান থাকে যে আপনারা একটা পার্টি করবেন, প্রোগ্রাম করবেন বা বিভিন্ন দাওয়াতে যাওয়ার, আপনার অবশ্যই যেতে হবে, আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব অ্যাভয়েড করার। আপনি বলবেন যে আপনি এই কারণে যেতে পারছেন না, আমার মনে হয়
অন্যরা কেউ মাইন্ড করলেও আপনার হেলথটা ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই আপনার হেলথের দিকে তাকাবেন, প্লাস আপনার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হোক সেটার দিকেও আপনি চেষ্টা করবেন যাতে অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়। আমার মনে হয় আপনি যথাসম্ভব চেষ্টা করবেন বাসায় থাকার জন্য। ধন্যবাদ ডক্টর হোসেন আমাদের সাথে জয়েন করার জন্য। ক্যান ইউ শেয়ার সাম টিপস ফর আদার ভিউয়ার্স লাইক হাউ দ্য মুসলিম ক্যান জয়েন টুমরো দ্য জুমা প্রেয়ার? আদার Muslims around the world? No, just, you know, the not only the non-Bengali. Okay. So, as a physician, I can request all of you, if you come to the masjid tomorrow for Jummah prayer, bring rugs, single rugs with you and hand sanitizer. Sometimes it's very hard to get hand sanitizer. Get the isopropyl alcohol sprays, wash your hand, use soap, at least 20 to 30 seconds you can use it. Wash the hand to kill the bacteria. And also, don't stay after prayer. Don't do gossiping or crowded area. Don't stay after prayer. Just socialization. Just finish your prayer and then leave the place. Go home safely. And another thing is very important, that the child is a carrier. They are not affected. So if you think my child is good, okay, I can hug. Of course, you can hug your child. But make sure if you see something, just try to stay away and ask for help from the primary care doctor. Because child always carrier, they are not been affected with the COVID-19, but they can give to elders who are who have low immunity. So this is very careful with those things. Thank you, Dr. Hussain, for joining with us. And সবশেষে আমাদের আইটিভির দর্শকদের উদ্দেশ্যে ভবিষ্যৎ প্ল্যান নিয়ে জাস্ট আমরা যেভাবে দেখছি বাড়ছে, তাতে মানে সামনের কি ধরনের প্রিপারেশন নেওয়া দরকার? আমরা দেখছি গ্রোসারিতে অনেক ভিড়, অনেক জায়গায় সোপ হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। একজন ডক্টর হিসেবে এইসব ক্ষেত্রে কি পরামর্শ? একজন ডক্টর হিসেবে আমি আসলে অ্যাজ এ ফিজিশিয়ান আমি অনেকগুলো ফোন কল পাচ্ছি আজকেও, আমি অনেক বাসায় বসে অনেকে কল করতেছে আমাদেরকে যে আমরা কি করব। যেটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি জাস্ট ড্রাই ফুড আপনি সেভ করে রাখতে পারেন, প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ 110-120,000 পিপল এফেক্টেড, আউট অফ দ্যাট অনলি 3% পিপল ডাইড অ্যান্ড দোজ আর ভেরি এল্ডারলি অ্যান্ড সিক। So only 3% people died and all are recovered. So we should not be panic about the coronavirus, but we should be prepared for it, how to prevent it. ITV, call of peace, save humanity.